প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে একটা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে দ্বিতীয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ছকটা এটা শেখার চেষ্টা করব অর্থাৎ একটা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রথম পর্যায়ে আমরা কি করি নিট লাভ বের করার জন্য ইনকাম স্টেটমেন্ট করি আয় বিবরণী করি আয় বিবরণী করার মাধ্যমে আমার সামনে নিট লাভটা প্রস্তুত হয়ে যায় নিট লাভটা রেডি এখন এটা তো এক মালিকানা কার্বন না যে নিট লাভ একজন ব্যক্তি একজন মালিক নিয়ে যাবে তার মূলধনের সাথে যোগ হয়ে তার মালিকানা সত্তা বেরিয়ে যাবে এটা হচ্ছে একটা যৌথ মূলধনী কোম্পানি যার ফলে এখানে হাজার হাজার শেয়ার হোল্ডার থাকবে এখন এরা কিভাবে কীভাবে আপনাকে বন্টন করে এরা যে জিনিসটা করবে এটা আমরা এখানে জানার চেষ্টা করব প্রথমে ছকটা খেয়াল করো প্রতিষ্ঠানটার নাম এবিসি লিমিটেড তাই না তারপরে সংরক্ষিত আয় বিবরণী অথবা রক্ষিত আয় বিবরণী তারপরে যত সালের বা যে হিসাবকালের শেষের সমাপ্ত বছরের জন্য বা সমাপ্ত মাসে মাসের জন্য হিসাবকালটা সমাপ্ত হবে সমাপ্ত বছরের জন্য অথবা সমাপ্ত মাসের জন্য এখানে আমরা যেটা করব গত বছর সংরক্ষিত আয়ের যে ব্যালেন্সটা আমার রেয়া মিলে দেওয়া আছে ক্রেডিট পাশে গত বছরে সংরক্ষিত আয়ের যে ব্যালেন্সটা রেয়া মিলে দেওয়া আছে ক্রেডিট পাশে ওইটা নিয়ে আমরা শুরু করব যেমন সংরক্ষিত আয়ের প্রারম্ভিক বৃত্ত এই যে এই দফাটা রিয়ামিল থেকে আমরা নিব এটা কোথায় পাবো না রিয়ামিল থেকে নিব সৃষ্টি হবে না এটা রেয়ামিল থেকে আমি রেডিমেড পাবো গত বছর শেষে কত টাকা ছিল তার সাথে চলতি বছর নিট লাভ যেটা আছে সেটা যোগ করবে এই মাত্র ইনকাম স্টেটমেন্ট যেটা শেষ করলাম আমরা ওইটা যে নিট লাভটা বেরোবে সেটা এখানে যোগ করবো যোগ করার পরে আসলে আমার বন্টনযোগ্য মুনাফাটা রেডি যে গত বছর বন্টন শেষে যেটা রয়ে গেল আর এই বছর যেটা নিট লাভ শেষ হলো তার টোটালটা হচ্ছে আসলে আমাদের বিভিন্ন হিসাব খাতে বন্টন করার পালা এখন কি কী হিসাব খাতে বন্টন হবে সবার আগে লভ্যাংশ দেওয়ার বিষয়ে থাকবে এই লভ্যাংশটা তুমি রেয়া পেতে পারো এই লভ্যাংশটা আবার সমন্বয় থেকে আসতে পারে সমন্বয় থেকে যদি আসে তাহলে সেটা হবে প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষণাকৃত লভ্যাংশ কথা হচ্ছে লভ্যাংশ আচ্ছা তারপর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এরপর আবার নিচে দেখো ত্রান্ত হবিলে দান আবার দেখো সাধারণ সঞ্চিত হবিলে স্থানান্তর মাঝে খেয়াল করো ইনকাম স্টেটমেন্ট মানে আয় কর নিয়ে কিছু কাজ আছে তাহলে কি কী বন্টন হবে লভ্যাংশ বাবদ কত টাকা বন্টন হবে এখানে কিন্তু বাদ দেওয়া হচ্ছে বাদ ওই যুগ ফলটা থেকে বাদ হবে কী কী বাদ হবে লভ্যাংশ বাদ হবে অন্তর্ অন্তর্বর্তী গেলে লভ্যাংশ বাদ হবে আয়কর বাবদ কী রাখতেসে সেটা বাদ হবে সাধারণ সঞ্জিত হবে স্থানান্তর করতেছে কত টাকা সেটা বাদ হবে আবার ত্রাণ তহবিল সিডর তহবিল বন্যা দুর্গার জন্য তুমি যদি দান দান করো হ্যাঁ ওই দানগুলো তো নিট লাভ থেকেই আসবে অর্থাৎ নিট লাভটাকে বিভিন্ন হিসাব খাতে বন্টনের ব্যবস্থা করতে যে আমি ট্যাক্স কত দিব সরকারকে আমি লব্যাংশ কত দিব আমি কল্যাণ তহবিলে কত দিব আমি সিডোর তহবিলে কত দিব তাই না তাহলে এই হচ্ছে আমার নিট বন্টনযোগ্য মুনাফা তার থেকে এগুলো হচ্ছে আবন্টন এই সবগুলোর যোগ একবারে এনে আমি এখান থেকে এটা বাদ দিলাম শেষে যেটা বেরিয়ে যাবে সেটি হচ্ছে গিয়ে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত যেটা তোমার ব্যালেন্স শিটের রিজার্ভ উদ্বৃত্ত সেকশনে চলে যাবে আবার আমরা যে রক্ষিত আয় বিভিন্ন করবো এটা শুরু করবো রেয়ামেলের একটা দফা নিয়ে নাম হচ্ছে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্ভিদ রেয়ামিল যেটা দেয় সেটা হুবু এখানে বসাই দেবো তারপরে ইনকাম স্টেটমেন্ট করে যে নীটলাপটা পাবো সেটা এখানে এনে যোগ করবো এই যোগফল থেকে আবার রেগুলার যোগফল বাদ দিব কী কী লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আয়কর যা যা আছে আয়করটা একটু খেয়াল করা আয়করের বিষয়টা তোমরা মাথায় রাখবে একেবারে ইয়ের মতো ওই অনাদি পাওনার মতো অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা যোগ নতুন পানোর সঞ্চিতে বাদ পুরাতন অনাদি পানা সঞ্চিতে বেরিয়েছে না আয়করটা এরকম আয়করের সাথে নতুন নতুন আয়কর সঞ্চিত যদি সমন্বয় দেওয়া থাকে যোগ করবা তার সেই যোগফল থেকে পুরাতন আয়কর সঞ্চুতে যদি রেয়ামিলি দেওয়া থাকে বাদ দেওয়া বাদ দেওয়া যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে আগামী বছরের জন্য যেটা তুমি আয়কর বাবদ রাখতেছো যেটা তুমি বন্টন করবা নিট লাভ হবে তুমি আয়কর দেবে না এটা তো সরকারের পাওনা দিতেই হবে তাহলে এই নীট লাভটার উপর যার যার দাবি আছে তার তার মাঝে বন্টন করা হচ্ছে দাবি আছে কার দাবি আছে শেয়ার হোল্ডার তাদেরকে দেওয়া হচ্ছে লভ্যাংশ অথবা অন্তবর্তীকালীন লভ্যাংশ দাবি আছে সরকারের তাদেরকে দেওয়া হচ্ছে আয়কর দাবি আছে তোমার ওই তোমার অফিসে যারা কাজ করে তাদেরকেও তোমার মাঝে মধ্যে দান সদ্গে করা লাগে সেই তহবিল দান করা লাগতে পারে কল্যাণ তহবিলে দান করা লাগতে পারে অর্থাৎ নীট লাভটাকে বিভিন্ন হিসাব কথা বন্টনটা করে শেষে রয়ে গেল কত যেটা আমাদের এই বছরের ব্যালেন্স এটা চলে যাবে এই বছরের ব্যালেন্স শীতের রিজার্ভ উদ্বৃত্ত সেকশনে No, no, Dhonegat